নানান আপডেট দেব ইতিমধ্যে আপনারা জানেন যে শহর কলকাতায় সকাল থেকে বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাতের জেরেই কিন্তু বিভিন্ন জায়গা ইতিমধ্যে জলমগ্ন হতে শুরু করেছে একেবারে মধ্য কলকাতার দিকে একটু যদি নজর রাখি তাহলে ঠনঠনিয়া কালীবাড়ি সেখানে আজ সকালে থেকে কি ছবি উঠে আসছে জল জমেছে কিনা দেখাবেন আমাদের প্রতিনিধি আহিলি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আহিলি কি ছবি উঠে আসছে একেবারে শুক্লা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠনঠনিয়া কালীবাড়ির সামনে আর তুমি দেখতেই পাচ্ছ যে প্রায় হাঁটুর কাছাকাছি এখানে জল যদি একটু ভেতরের দিকটা যাওয়া যায় তবে তার সঙ্গে সঙ্গে আরো একটা ছবি তোমায় দেখাবো প্রশাসনিক তৎপরতাও কিন্তু এখানে নজরে আসছে আমরা জানি যে এই ঠনঠনিয়া কালীবাড়ি এই যে চত্বর বৃষ্টি হলেই এই এলাকাতে জল জমে যায় এই অভিযোগ এখানকার স্থানীয় বাসিন্দারা হামেশাই করেন কিন্তু আজ যে ছবি আমি এই মুহূর্তে দেখাচ্ছি আমার ক্যামেরা পার্সন রানার মাধ্যমে প্রশাসনিক তৎপরতা নজরে পড়ছে কলকাতা কর্পোরেশনের যে সিউইং মেশিন রয়েছে অর্থাৎ যে পাম্পিং মেশিন যার সাহায্যে জল বের করা হয় এরকম দুটি মেশিন এখানে কাজ করছে এবং যুদ্ধকালীন তৎপরতায় এখান থেকে জল বের করার কাজ চলছে যতটা সম্ভব তাড়াতাড়ি সম্ভব তারা চাইছেন এখান থেকে জল বের করতে এই রাস্তাটি সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে এবং শুধু তাই নয় মন্দির ঠনঠনিয়া কালীবাড়ি মন্দির আমরা জানি অত্যন্ত প্রাচীন একটি সমৃদ্ধ একটি মন্দির এই মন্দিরের ভেতরেও কিন্তু জল জমে গিয়েছে তাই এই পরিস্থিতি যত তাড়াতাড়ি এটা মোকাবিলা করা যায় তার চেষ্টা এখানে করছেন এখানকার যে কর্পোরেশনের যারা রয়েছেন কর্মীরা তারা আমি একটু চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলার জন্য দাদা কখন থেকে কাজ করছেন আপনারা এই 6টা থেকে কি মনে হচ্ছে কতক্ষণ সময় লাগবে জল বের হতে এখনো অনেক সময় লাগবে অনেক সময় লাগবে তাহলে এটা এখনো বুঝতেই পারছো শুক্লা যে এখানে যারা কাজ করছেন কর্পোরেশনের কর্মীরা তারা বলছেন যে এই জল বের হতে এখনো অনেকটা সময় লাগবে ভোর 6টা থেকে তারা এখানে কাজ করছেন কিন্তু এখনো পর্যন্ত জল পুরোপুরি নিষ্কাশন সম্ভব হয়নি এবং তারা যেটা বলছেন যে এই জল বের হতে আরো সময় লাগবে ছবিটা আরো একবার দেখাবো এই যে রাস্তাটা একেবারে মন্দিরের সংলগ্ন রাস্তা ঠনঠনিয়া কালীবাড়ি মন্দিরের সংলগ্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে আশেপাশের যে দোকানগুলি সেই দোকানগুলির কাছাকাছি জল চলে গিয়েছে এবং এখানে কাজ চলছে জল বের করার ভোর 6টা থেকে সেই কাজ চললেও এখনো পর্যন্ত সেই কাজ শেষ হয়নি এবং আরো একটি জিনিস দেখাতে বলবো শুক্লা এখানে যদি একবার দেখো আমার ক্যামেরার চোখ দিয়ে আমি যতটা সম্ভব দেখানো বোঝানোর চেষ্টা করবো চারিদিকে প্লাস্টিক ভেসে বেড়াচ্ছে এই প্লাস্টিকের জন্য জল নিষ্কাশনের সমস্যা হচ্ছে আর তাই কাজ দেরিতে হচ্ছে বলেই মনে করছেন এখানকার এখানে যারা কর্মরত রয়েছেন অর্থাৎ এই সুইমিং মেশিন দিয়ে যারা জল বের করার কাজ করছেন তারা এমনটাই মনে করছে দুটি মেশিন এই মুহূর্তে কাজ করছে শুক্লা এখনো পর্যন্ত এবং যে বক্তব্য তাদের এখানে যারা কর্মীরা রয়েছেন যে আরো বেশ খানিকটা সময় লাগবে কারণ বৃষ্টি যেহেতু লাগাতার হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তার ফলে জল দ্রুত বের করার চেষ্টা করা হচ্ছে তবে জল বেশ কিছুটা জমেছে সেটা তো ছবি দেখেই আপনারা বুঝতে পারছেন এবং সেই সঙ্গে যেহেতু প্লাস্টিক দূষণ সেইটা কিন্তু আবারও চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে যে জল নিষ্কাশন করতে কিছু সময় লাগার কথা এই প্লাস্টিকের কারণে কিন্তু জল নিষ্কাশন করতে আরও খানিকটা সময় লাগবে পুরসভার কর্মীরাই কিন্তু এই কথা বলছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা